আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। আজকে আমি বাসা থেকে থিয়েনজিন ইউনিভার্সিটিতে যাচ্ছি, আর আমি এখন আছি থিয়েনজিন সিটিতে, যেটা কি না বেইজিং চায়নার ক্যাপিটাল থেকে আধা ঘন্টার রাস্তা। তো যে বিষয়টা দেখাইতে যাচ্ছি, আমার হাতের পাশে, আমি যদিও বা ফুটপাথ দিয়ে যাচ্ছি, এই আমার হাতের পাশে যে রোডটা দেখা যাচ্ছে, এই রোডটা আছে এই সাইডে 2.5 লেন হবে, অপোজিট সাইডে আবার গাড়ি আসতেছে 2.5 লেন, অর্থাৎ দুইটা মিলে হচ্ছে 5 লেন। তো তারপরও মাঝে মধ্যে এই রোডটাতে অনেকটা ভিড় থাকে। গতকালকে আমি অনেক ভিড় দেখছিলাম। এবং আমার হাতের ডান সাইডে এইটা হচ্ছে নানখাই ইউনিভার্সিটির ক্যাম্পাস, আর সামনেই হচ্ছে থিয়েনজিন ইউনিভার্সিটি। অর্থাৎ গতকালকে আমি ফেস করছি যেটা, নানখাই ইউনিভার্সিটির ওই যে গেট থেকে শুরু করে আমার থিয়েনজিন ইউনিভার্সিটির গেট পর্যন্ত টোটালি একদম জ্যাম ছিল পুরাটা, যেটা কিনা আমার এখান থেকে পার হইতে প্রায় 2 মিনিটের রাস্তা 10 মিনিট লেগে গেছিল। আর আমরা তো বাঙালি, যখন এদিকে জ্যাম দেখি তখন এই সাইড দিয়ে উঠে যাই, এই ফুটপাথ দিয়ে। আজকের আবহাওয়াটা অনেক ভালো লাগছে, অনেকে এই যে সকাল সকাল মাছ মারতে আসে। এই যে সামনে জ্যামের নমুনা শুরু হয়ে গেছে, ঠিক সকাল 8টা থেকে 8:30 এই টাইমটা প্রচুর জ্যাম থাকে এই জায়গাটাতে। লাস্ট কয়েকদিন ধরে এটা ফেস করতেছি, জানি না অন্য কোনো অকেশন আছে কিনা এদের, অন্য কোনো কারণে হতে পারে, তবে এর আগে আমি এতটা জ্যাম দেখি নাই। আমাদের দেশে তো জ্যাম হয় অটোরিকশা বা রিক্সা এসবের কারণে, আর এদের এখানে পুরোপুরি জ্যাম এই সব কার দিয়ে, চারদিকে যত তাকাবেন সব কার। একটা বিষয়, এই যে সামনে সিগন্যাল দেখা যাচ্ছে, সাথে যে ট্রাফিক পুলিশও দাঁড় হয়ে আছে। ট্রাফিক পুলিশের অবশ্য এতটা কাজ নাই চায়নাতে, মানে খুব ব্যস্ত রাস্তা ছাড়া ট্রাফিক পুলিশ দেখা যায় না। এখানে যারা চলাচল করে সবাই ট্রাফিক সিগন্যাল মেনেই চলে, এবং তাতে অতটা গ্যাঞ্জাম হয় না, সবাই অনেক ভদ্র। তো এমনকি ভার্সিটির গেট সামনে এদিকে সামনে একটা ট্রাফিক সিগন্যাল লাগাই রাখছে, যাতে সমস্যা না হয়। আমি অলমোস্ট ক্লোজ হয়ে গেছি। ভার্সিটির মেইন গেট হচ্ছে অপোজিট সাইডে, আমি এটা শর্টকাট গেটে আসলাম যাতে আমার সুবিধা হয়। করোনার পর থেকে এই ঝামেলা, কিউআর কোড স্ক্যান করে ঢুকতে হয়। কাকু, গতকালকে গেটম্যান কাকু আমাকে বলতেছিল যে হেলমেট ছাড়া আসছো কেন, মানে রুলস তো রুলসই। ওকে, স্ক্যান করলাম, খুলে দিল গেট, চলে আসলাম। আমি ভার্সিটির ভিতরে ঢুকি বা বাইরে যাই, দুই টাইমই ওই কিউআর কোড স্ক্যান করতে হয়। এটা আমাদের প্রত্যেকেরই স্টুডেন্ট আইডি কার্ডের সাথে লিঙ্ক করা। আমার ক্লাস আজকে এখানে, এই ল্যাবে যাইতে হবে। ওকে, আজকে এ পর্যন্তই।